সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আর জানাবো তিনটি জিনিস দেখলেই শুধু সোয়াব হয় আপনি যদি তিনটি জিনিসের দিকে তাকিয়ে থাকেন তারপরও সওয়াব হতেই থাকবে প্রিয় দর্শক হাদিস শরীফে রয়েছে তিনটি জিনিসের কথা এই তিনটি জিনিসের প্রথমটি হচ্ছে পবিত্র কোরআনুল করিম পবিত্র কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত না করেও যদি কেউ কোরআনুল করিমকে দিকে তাকিয়ে থাকে তারপরও সোয়াব আল্লাহ পাকরাবুল আলামিন দিতেই থাকবেন দুই নম্বর হচ্ছে যদি কেউ কাবা শরীফের সামনে গিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে দুই নয়নে প্রেমময় দৃষ্টিতে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় শুধু নেকি লেখা হতেই থাকে ফেরেস্তার মাধ্যমে তার আমল নামায় লেখা হয়ে থাকে প্রিয়দর্শক শুধু তাই নয় কাবা শরীফের দিকে তাকালে আপনার চেহারা এবং আপনার চোখের জুতি বেড়ে যাবে সুতরাং কাবা শরীফের দিকে কেউ কারো যদি কাবা শরীফে যাওয়ার তৌফিক হয় তাহলে ওখানে সামনে দাঁড়িয়ে সামনে বসে থেকে আপনি কাবা শরীফের দিকে শুধু তাকিয়েই থাকবেন প্রিয় আরেকটি হচ্ছে পিতা এবং মাতার দিকে তাকিয়ে থাকা যদি আপনি নেক নজরে পিতা এবং মাতার দিকে যদি আপনি তাকাতে পারেন তাহলে আপনার আমুল নামা একটি কবুল হজের সোয়াব লিখে দেওয়া হবে সুবাহান্লাহ তো প্রিয় দর্শক এই তিনটে জিনিস আমরা জানলাম এক কথায় যদি বলি তাহলে কুরআন শরীফ এবং কাবা শরীফের সামনে এবং পিতা মাতার দিকে তাকিয়ে থাকলে